লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এটা কি? আগে এটা হচ্ছে নোনা চন্দ। বাহ 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 বাহ, আপনার দোকান একেবারে জাত মিষ্টির দোকান, আর আপনি হলেন গিয়ে জাত ময়রা। খুব ভালো লাগলো। এই সনাতন, কি বলো? আগে সিদ্ধেশ্বর বাবু, আপনি যা বলছেন আমিও সেই কথাই বলছি। আচ্ছা, এই এই বস্তুটা কি? আগে নোনা চন্দ হচ্ছে দেখতে মিষ্টির মতন, কিন্তু আসলে নোনতাসা। এদের এই থালায় নানান রকমের মনোহরা এবং রসবড়া, আর একটা অদ্ভুত খাবার রয়েছে নোনা চন্দ। কি সেটা? মিষ্টির মতো দেখতে কিন্তু মুখে দিলে নোনতা। আমি একেবারে অভিভূত হয়ে পড়েছি ওদের এই মিষ্টি এবং নোনতা খাবার। আর দ্বিতীয় হয়েছে বারাসাতের নবগোপাল বাবুর দোকান, এদের রত্ন খচিত মিষ্টির থালা নবরত্ন। এবং তৃতীয় হয়েছে শ্রীরামপুরের নন্দগোপাল মিষ্টান্ন ভাণ্ডার। আমি আমি এদের প্রত্যেককে আমার অন্তরের অভিনন্দন জানাই। প্রথম পুরস্কার বাঁকের হাটের নফর চন্দ্র দাস মিষ্টান্ন ভাণ্ডার। দ্বিতীয় পুরস্কার পাচ্ছেন বারাসাতের নবরত্ন মিষ্টান্ন ভাণ্ডার। তৃতীয় পুরস্কার নন্দগোপাল মিষ্টান্ন ভাণ্ডার শ্রীরামপুর। একবার ইঞ্জিলকে জিজ্ঞাসা করে দেখি, ও যাকে মিষ্টিমা বলল সে ঠিক আছে কিনা। শুনছেন? আবার নিশ্চয় কোনো ভুল হচ্ছে, আবার ভুল হচ্ছে। কেন মনে হচ্ছে এই গলা আমি আগেও অনেকবার শুনেছি? আমি আসলে মিষ্টির বন্ধু, আপনি ঠিক আছেন তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? কোনো প্রবলেম হলে কিন্তু সংকোচ বোধ করবেন না বলতে। খেয়াল রাখবেন। জন্ম গেল
শোনো, আমি মুক্ত কণ্ঠে ঘোষণা করছি যে এবারের প্রথম পুরস্কার সঠিক দোকানকেই দেওয়া হয়েছে। আহা, এ মিষ্টির স্বাদ একেবারে আমাদের মিঠাইয়ের হাতে তৈরি মিষ্টির মতো। একবার মুখে দিলে আর ভোলবার জো নেই। দেখো মিঠাই, পদে পদে সবাই তোমার কথাই ভাবে, একটাই জিনিস তুমি কোথাও নেই। হ্যাঁ গো, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সিডের মনের অবস্থাটা মনে থাকে না? না থাক না দিদিয়া, আমরা যদি মিঠাইয়ের নাম নেওয়া বন্ধও করে দিই তাহলে কি দাদা ভাই মিঠাইয়ের কথা ভাববে না? তবে আমার একটা ঘোরতর সন্দেহ রয়েছে, মানে ওই 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 ভুঁড়িওলা গোপলকটা এমন সুন্দর মিষ্টান্ন প্রস্তুত করতে পারে এ তো আমার বিশ্বাস হয় না। উফ রাজীবদা, তুমি না পারো সত্যি, একটা মানুষের লুকের সাথে হাতের কাজের কি সম্পর্ক হতে পারে বলো? এইসব হচ্ছে তোমাদের রাজীবদার থিওরি। বলছি আমরা বাড়ি যাব না, এখানকার সব মিটে গেছে কাজ? হ্যাঁ রে মিটেছে ভাই, সব হিসেব মিললো। এমনি তো সব মিলে গেছে, জাস্ট কয়েকটা আরো চেক করতে হবে। বলছি শোনো না, গাড়িটা বাইরে ওয়েট করছে, তোমরা এগো। দাদা ভাই, আজকে তুইও আমাদের সাথেই বাড়ি চল না, ইভেন্ট তো বেশ ভালোভাবেই মিটলো, তুই ছিলিস, কোনো প্রবলেমও হয়নি। এবার চল আমরা সবাই একসাথে বাড়ি গিয়ে আরাম করে কফি খাই। না রে শ্রী, তোরা এগো, জানিসই তো পুরো ভেনিউটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি লাস্টে সবটা চেক করেই ফিরি। অ্যাকচুয়ালি কী বলতো, মিঠাই তো সবসময় কিছু না কিছু একটা পিছনে ফেলে যেত, আর আমি সবসময় চেক করে সেটা বাড়ি নিয়ে যেতাম। অভ্যাসটা রয়ে গেছে, কি করবো। তোর এগো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা এগোচ্ছি, তুই সোজা বাড়ি পৌঁছবি তো? আর কোথায় যাবো বলো তো, সন্ধ্যা অফিস থেকে লিভ নিয়েছি, বাড়ি তো যাবো। ঠিক আছে ঠিক আছে, চলো শোন, আমরা তাহলে এগোই, সিদ্ধার্থ বরং পরে আসবে খন, চলো চলো সবাই এগো, চলো চলো। মিষ্টিগুলো নিয়ে যাই, গাড়িতে যেতে যেতে খাওয়া যায়। দেখেছিস তাড়াতাড়ি ফিরিছ। এঞ্জেলটা বেরিয়ে গেল, পরে ওকে বাই বাই করার চান্স পেলাম না। নফর বাবুরা কেন যেন ফ্রিলি মিশতে দিল না এঞ্জেলকে আমার সাথে, অদ্ভুত নেচার ভদ্রলোকের। লোকেরটা তো আমি আগের দিন এঞ্জেলকে দিলাম, এখানে এলো কি করে? এঞ্জেল তো গলায় এটা পড়েছিল না। মিঠাই, তোর মনে আছে এই লকেটটার কথা? জন্মাষ্টমীর দিন দিয়েছিলে তুমি আমায়। শহরে লকেটটা এঞ্জেলি এখানে ফেলে গেছে,
যেভাবেই হোক এলোকে টোকে ফেরত দিতে হবে। Anyway, I need to know more about her. মিষ্টি খাওয়াতে হবে একদম, বলো বলো বাকের হাটে আপনি পুরস্কার পেয়েছেন, এত খুশি হয়েছি আমি ভুলে বোঝাতে পারবো না। সামনে আমার মেয়ের বিয়ে, সমস্ত মিষ্টি আপনার দোকান থেকে যাবে। বাবারে বাবা, কি শব্দ! অমনি অমনি ফুটকাটা চাই। তুমিও জানো আমিও জানি, পাঁচজনে জানে না, তাই বাবাকে নিয়ে এত মাতামাতি করছে। তুই একবারে রজনী চুপ কর না হলে না। মা মেয়ে তো তোর উপরে একবার জাদু করেছে দেখতে পাচ্ছি। আসলে রজনী দিদি আমাকে খুব ভালোবাসে তো। আমরা সেই থেকে তোমার জন্য অপেক্ষা করে বসে আছি। আর ওই কালকে শুধু মিষ্টি হলে চলবে না, মাংস ভাতটাও খাওয়াতে হবে। নিজের হাতে মিষ্টি তৈরি করে এত বড় পুরস্কারটা তুমি পেয়েছো, মাংস ভাত খাওয়াতেই হবে। সবাই যে মালা পড়াচ্ছে মা। হ্যাঁ মিষ্টি গুলো বানিয়েছে।
এখন ডাক্তার খোঁজো না, আমার মিষ্টি মা অজ্ঞান হয়ে গেছে। এই মিষ্টি, আরে তুই এখানে কি করছিস? চল চল চল, তোর মার কিছু হয়নি, জ্ঞান ফিরে এসেছে, চল। একটা গন্ডগোল আছে এঞ্জেলের বাড়িতে, চেনটা ফেরত দেওয়ার অছিলে একবার দেখে আসতে হবে। সাত মোদক, কেন এত ভাবছো বলো তো বাচ্চাটাকে নিয়ে? কি এতটা রাস্তা, আমি বাচ্চাটার কথা ভেবে গেলাম। কাইন্ড অফ স্ট্রেঞ্জ, মিষ্টির কম্পিটিশন থেকে বাকের হাট, এই পুরোটা রাস্তা আমি আসলাম কেন শুধুমাত্র এই চেনটা ফেরত দেবো বলে বাচ্চা মেয়েটাকে? কেন এটা তো পরেও করা যেত। মিঠাই, এটা কেন হচ্ছে বলো তো? ইজন্ট ইট স্ট্রেঞ্জ, লাইক এত কিসের টান বাচ্চা মেয়েটার প্রতি আমার? একটু ফাইন্ড আউট, ওর বাড়িতে কোনো প্রবলেম আছে কিনা। টেক্সট করে দিই বাড়িতে, এখন ফিরব না। ব্যাপার মেয়েটা শুধু আমাকে সেভ করলো, সেই কারণেই যাচ্ছি আমি। ইজ ইট সামথিং এলস? সেখানে বক 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 করেই চলবে, আর আমি নপছন্দ দাস, হ্যাঁ সহ্য করবো ভেবেছ? কখনো না। এত কষ্ট করে পুরস্কারটা জিতে এলাম, আর এই মেয়ে কথা বলে সব ভেস্তে দেবে। না না কর্তাবাবু, ছোট বলুন, ও কিছু বোঝে না। আসলে ও গাড়িতেই বসে থাকতো, গাড়িটা হঠাৎ করে থেমে গেল, সেজন্য ও কোল থেকে নেমে পড়লো। আপনি রেগে যাবেন না কর্তাবাবু, ও আর কখনো এরকম করবে না। এই কথাটা না 10,000 বার শুনেছি, কাজের বেলা তো সেটা হয় না। এই এই বোঝাও বোঝাও তোমরা ওকে, আমার দ্বারা তো আর হচ্ছে না। আচ্ছা অনেক হয়েছে, ছাড়ো না এবার। আর বাবা, মিষ্টির মা তো আজকে সত্যিই মিষ্টিগুলো খুব ভালো তৈরি করেছিল, তাই না? আর তুমি প্রাইজ জিতলে, তাই আজকে আর এসব ছোটখাটো বিষয় নিয়ে খুঁতখুত করো না, বরং কালকের প্ল্যান করো। মাংস ভাত খাওয়াবে তো? মিষ্টির মা বলছি, তোমরা দুজনে গিয়ে হাত মুখ ধুয়ে এসো। শোন, তোর ব্যাপারটা না আমি বুঝতে পারি না, এতে এত আশকার দেওয়ার কি আছে? ভালোর জন্যই দিই রে দাদা, শুধু মিষ্টির মায়ের যে আমাদেরকে প্রয়োজন তাই নয়, আমাদেরও মিষ্টির মাকে প্রয়োজন। শুধু ধমকে দাবিয়ে কাউকে রাখা যায় না, ও যে কোনো দিন বাইরে সকলকে সব সত্যিটা বলে দিতে পারে, তাই ওকে হাতে রাখি। আর মা, তোমরাও না মাঝে মাঝে ওকে একটু মিষ্টি মিষ্টি কথা বলো, বুঝলে? না হলে তোমরাই ঝামেলায় পড়বে। রাখ তো তোর ভালো মানুষই কথা। আর রজনী তো ঠিক কথাই বলেছে। গিন্নি শোনো, বলছি যে আজ কিন্তু মিষ্টির মাকে একখানা মাছ দিও, যা ভালো ভালো মিষ্টি তৈরি করেছে। বলি দুষ্টু দাদু, তোমরা কি গো, মিষ্টি মা এত খাটলো শুধু একটা মাছ খাবে? ব্যাস শুয়ে গেল।
খালি পাকা পাকা কথা বলে। কি বলছিস পাগলি, তোর মিষ্টি মা কি মাছ মাংস খায় নাকি? আমার শুধু একটাই স্বপ্ন করতে পাবো, আপনারা যদি আমার কাজে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আমার মেয়েটার একটা লেখাপড়ার বন্দোবস্ত করে দিন, আমি আর কিছু চাই না। বাবা, মেয়ের শখ দেখো। আরো না ওসব কথা, এরনি গিয়ে দেখ কাল মোৎসবে কতজন হবে, মাংস ভাত রান্না করতে হবে তো, লিজ দিতে হবে তো মিষ্টির মাকে নাকি? মিষ্টি মা সব রান্না করতে পারবে না। মিষ্টি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, তুমি বড়দের মাঝখানে কথা বলবে না, চুপ। কর্তাবাবু কি কি রান্না করতে হবে বলুন, আমি সব রান্না টান্না করে দেবো, একদম ভাববেন না। শুধু আমার মেয়ের লেখাপড়ার কথাটা একটু মাথায় যদি রাখেন দয়া করে, আর আমি কিচ্ছু চাই না। কাল ক্লাবে না বড় করে মাংস ভাতের আয়োজন করা হয়েছে, আরে আমাদের এই নফরদা সব ব্যবস্থা করছে। এঞ্জেল তো রাত্রিবেলা এরকমই একটা জায়গায় নিয়ে এসেছিল আমাকে, দোকানপাট রাত হয়ে গেছিল বলে হয়তো নোটিস করিনি। Excuse me. হ্যাঁ বলুন। বুঝি নফরবাবুর বাড়ি এক্স্যাক্টলি কোন দিকে? ও, আমাদের নফরদার বাড়ি, মানে আমাদের নফরচন্দ্র দাস। বাগেরহাটের গর্ব? আজই তো মেডেল জিতে ফিরলেন মিষ্টি তৈরি করে। হ্যাঁ স্যার, ছবি টবি তুলবেন নাকি? খবরে কাগজে বেরোবে নাকি? না না, আমি জার্নালিস্ট নই, আমার অন্য কাজ। নফরবাবুর বাড়িটা এক্স্যাক্টলি কোন দিকে বললে আমার খুব সুবিধা হয় বলবেন প্লিজ। হ্যাঁ বলছি, আপনি এক কাজ করুন, এই যে সোজা যে গলিটা আছে গিয়ে আপনি বাঁদিকে একটা গলি পড়বে, দিয়ে বাঁদিকে যাবেন, তারপরে দেখবেন আবার সোজা যাবেন, সোজা যাওয়ার পরে আবার বাঁদিকে একটা গলি পড়বে, বাঁদিকে যাওয়ার পর আবার যাবেন ডান দিকটা করে, ডান দিকে একটা গলি পড়বে, তারপর আবার সোজা যাবেন, সোজা যাওয়ার পরে আবার ডান। আপনি আমাকে ঘোল খাওয়ানোর চেষ্টা করছেন? হ্যাঁ জানেন আমি কে, সোজা সুজি জিজ্ঞাসা করছি নফরবাবুর বাড়িটা কোন দিকে, বলবেন না বলবেন না। বলছি স্যার, নফরবাবুর বাড়ি স্যার এই সামনেই স্যার, এই সোজা গিয়ে যে বাঁদিকে যে গলিটা আছে স্যার, ওর 5 নম্বর বাড়িটাই হচ্ছে স্যার নফরবাবুর বাড়ি। অচেনা লোক দেখে রোয়াবি শুরু। হ্যাঁ করবেন না এগুলো ঝামেলা।